বলতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বঙ্গোপসাগর উপকূল জুড়ে চট্টগ্রামের বহুল আকাঙ্ক্ষিত আউটার রিং রোড। ফৌজদারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত 6 লেনের 17 কিলোমিটার এই আউটার রিং রোড পাল্টে দিয়েছে দৃশ্যপট। নয়নবর জয় তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং চট্টগ্রামকে একটি বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এরই ধারাবাহিকতায় বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে 6 লেনের নতুন সড়ক। জাইকার সহায়তায় এই সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 427 কোটি টাকা। সড়কটি একদিকে সংযুক্ত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে, অপর প্রান্ত সংযুক্ত হবে কর্ণফুলীর তলদেশে নির্মাণ করা টানেলের সাথে। এরই মধ্যে কাজ প্রায় শেষ হওয়ায় আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সড়কটি। আউটারিং রিং রোড প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরনগরীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং একদিকে শহরের যানজট যেমন কমবে, অন্যদিকে শহর রক্ষা বাঁধের কাজও করবে বলে মনে করছেন সিডিএ কর্তৃপক্ষ। বন্দর এবং ইপিজেড এর সঙ্গে চলাচলকারী যেসব যানবাহন, এই যানবাহন ইতিমধ্যেই এখানে চলাচল করছে এবং এই সুবিধা পেতে শুরু করেছে। শহরের যে দুর্ভোগ ছিল, জলাবদ্ধতা অথবা যে বন্যায় ডুবে যাওয়া, এখান থেকে উদ্ধারেরও একটা সমাধান। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে আউটারিং রিং রোডটি। এতে যানজট ছাড়া অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে পেরে খুশি চালক সহ যাত্রী সাধারণ। সাগরপাড় রোড দিয়ে যাইতে আমাদের অনেক সুবিধা আছে, যানজট নেই, যানজট কম, দিয়ে জ্যাম থাকতো, এখন তো এদিক দিয়ে ফ্রি। রিং রোডের কারণে মানে পতেঙ্গা সমুদ্র থেকে আপনার হালিশহর বি ব্লক পর্যন্ত সহজে যাওয়া যায়। সড়কটি যেন টেকসি হয় সেদিকে গুরুত্বারোপের কথা জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সমুদ্রপৃষ্ঠ থেকে 30 ফুট উঁচু এই সড়কের সাথে নগরের রোড নেটওয়ার্কের সাথে 3টি পয়েন্টে যুক্ত হচ্ছে ফিডার রোড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।